তো বেসিক্যালি সেদিন ছিল ফার্স্ট ডে শুটিং, আমরা জাস্ট তার আগের দিন রাত্রেবেলা পৌঁছেছিলাম ইন্দোরে। নেক্সট ডে মর্নিং আমি পুরো রেডি শুটের জন্য, আর এই হলো আমার হাতিয়ার। এখন ডেকোরেশন চলছে, ক্লায়েন্ট আস্তে আস্তে দেরি আসে এখনো, তো যতক্ষণে কাজ শুরু হতো তখন আমরা একটু কেক মারতে থাকলাম। আর সেদিন ছিল ফার্স্ট ডে শুটিংয়ের সঙ্গীত এবং সকালে হলদি প্রোগ্রাম। তো সকালে হলদি প্রোগ্রাম খুব দারুণভাবে হয়েছিল এবং সকালে হলদি প্রোগ্রাম দারুণভাবে হওয়ার পর খুব সুন্দর সুন্দর আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছিলাম। সকালের পার্ট কমপ্লিট হলো, এখন একটু রেস্ট নিয়ে আবার আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি ছবি তুলতে। ওয়েডিংটা ছিল মারোয়ারি ওয়েডিং, বাট যে ব্রাইড ছিল সে ছিল কলকাতার, আর ছেলে যে ছিল গ্রুম সে ছিল ইন্দোরে। তো বাঙালির টাচ তো একটু থাকতেই হবে, তাই না? তো বেসিক্যালি মারোয়ারি ওয়েডিংয়ে সেদিন দুপুরবেলায় যে থিম ছিল সে থিমটা ছিল বাঙালি থিম। আর সত্যি কথা বলতে বাঙালি থেপে মানে মারোয়ারি সমস্ত লোকেদের ধুতি পাঞ্জাবি এবং বাংলার লাল পাড় সাদা শাড়িতে সত্যি বলতে অসাধারণ লাগছিল। খুব সুন্দর লাগে এবং অবাক লাগে যখন এই ডিফারেন্ট কালচারগুলো আমরা যখন দেখতে পাই, আর বিশেষ করে কলকাতায় যখন কোনো মারোয়াড়ি আছে এবং তাকে বাংলার এই যে কালচারটাকে অ্যাডপ্ট করছে এবং বাংলার কালচারটাকে এভাবে দেখাচ্ছে, এই জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে। আজকে দুপুরের যে প্রোগ্রামটা ছিল সেটা পুরোপুরি বাঙালি থিমের মধ্যে ছিল, একজন বাঙালি হিসেবে আমার খুব ভালো লাগলো জিনিসটা। বাট শুধু ড্রেসের পোশাকে কি হবে, একটু মাছ মাংস যদি থাকতো তাহলে খুব ভালো হতো। হোটেল চন্দ্রলীলার সামনে দাঁড়িয়ে আছি, আমরা গাড়ি নিয়ে একটু পরে বেরোবো। নেক্সট যে সঙ্গীত প্রোগ্রামটা হবে সেটা অন্য একটা লোকেশনে হবে। আর সেদিন রাত্রেবেলা আমাদের ছিল সঙ্গীত প্রোগ্রাম, আর এই হলো সঙ্গীতের কিছু সিনস। তো আমরা হোটেলে পৌঁছে গেলাম, আর আজকের দিনটা এখানেই শেষ না শেষ না প্রতীকের এখন ডিউটি শুরু হবে। আমাদের এখন ডাম্প করা বাকি, তারপরে একটু এডিট করা বাকি, আর অনেক কিছু বাকি, তারপরে শুভ। আরেকটা জিনিস, এই প্রজেক্টটা আমরা সেম ডে এডিট দিয়েছিলাম। সেম ডে এডিট মানে সেম ডে এডিট বা নেক্সট ডে এডিট বলতে পারো, মানে প্রোগ্রাম প্রতিটা প্রোগ্রাম ফাংশন শেষ হওয়ার পর রাত্রে তার দু তিন ঘন্টা পরে বা সকালে উঠেই প্রতিদিন একটা করে ছোটো ছোটো হাইলাইট 1 মিনিট বা 1.5 মিনিটের পেয়ে যাবে। আর এই সেম এডিটটা করেছে পুরোপুরি প্রতীক, যে খুব ভালো ডেডিকেটেড এডিটার এবং খুবই ট্যালেন্টেড। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন ভিডিওটা লাইক করো, আর কমেন্টে জানাও কীরকম লাগলো তোমাদের। আর নেক্সট ডে ওয়েডিং ডে, দেন ওয়েডিংয়ের ব্লগটা তো তোমাদেরকে দেখতেই হবে, তাই না? তো দেখা হবে নেক্সট ভিডিওটাতে।